কাঁদলেন মেসি, কাঁদালেন মেসি। বার্সেলোনা থেকে অপ্রত্যাশিত বিদায়ে অশ্রু সংবরণ করতে পারেননি ফুটবলের খুদে জাদুকর। বার্সা ছাড়া অত্যন্ত কঠিন উল্লেখ করে মেসি বলেন, ক্লাবে থাকায় সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। নতুন ঠিকানা হিসেবে পিএসজি সহ কয়েকটি ক্লাবের সঙ্গে কথাবার্তা চলছে বলেও জানান এই লিজেন্ড। অরণ্য গোফরের রিপোর্ট। স্বপ্নেও যা কখনো ভাবেননি সেটাই নির্মম বাস্তব হয়ে সামনে এসে দাঁড়ালো। প্রাণের ক্লাব ছেড়ে যাবার সংবাদ সম্মেলনের মঞ্চে উঠতেই তাই আবেগ সামলাতে পারলেন না লিওনেল মেসি। শ্রাবণ ধারা ঝরল তার চোখে, অশ্রুতে ভাসলেন সতীর্থরাও। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় পা রাখেন রোজারিওর ছোটখাটো গড়নের লিওনেল আন্দ্রেস মেসি। ক্লাবের আদর্শেই খেলোয়াড় ও পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠেন মেসি। ১৭ বছরের খেলোয়াড়ি পথ চলায় বার্সেলোনাকে উপহার দিয়েছেন সোনালী যুগ। স্পেন ও ইউরোপের গণ্ডিতে আধিপত্য প্রতিষ্ঠার পাশাপাশি ট্রফির পাহাড় গড়তে বার্সেলোনার প্রধান অস্ত্র ছিলেন মেসি। সে পথেই লালিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সহ প্রায় সব রেকর্ডই দখল করেছেন এই আর্জেন্টাইন খুদে জাদুকর। আমি অনেক পরাজয় সহ কঠিন মুহূর্তের সম্মুখীন হয়েছি, কিন্তু প্রতিবারই অনুশীলনে ফিরেছি এবং সপ্তাহান্তে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল, কিন্তু এখন আমার ক্লাবের সঙ্গে সফর শেষ, তাই এটাই সবচেয়ে কঠিন মুহূর্ত। ক্লাবে থাকার জন্য নজিরবিহীনভাবে অর্ধেক বেতন নিতে রাজি হয়েছিলেন মেসি। নতুন করে ৫ বছরের চুক্তির কথা হয়ে গিয়েছিল ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে, কিন্তু লালিগার অর্থনৈতিক ও কাঠামোগত নতুন আইনে কুলিয়ে উঠতে পারেনি বার্সেলোনা, তাই ছেটে ফেলল সোনার হরিণকেই। এ ক্লাবে আসার পর থেকে শেষ দিন পর্যন্ত আমি ক্লাবের জন্য আমার সব কিছু দিয়েছি। আমি কল্পনাও করিনি বিদায় বলতে হবে। যেটি পরিষ্কার তা হচ্ছে আমি থাকার জন্য সম্ভাব্য সব কিছু করেছি, কিন্তু বার্সেলোনা লীগ কর্তৃপক্ষের জন্য পারেনি। প্রতিপক্ষের খেলোয়াড়ের বিভৎস ট্যাকেল সামলে ওঠা মেসি ক্লাব কর্তৃপক্ষের ধাক্কা সামলাতে না পেরে বারবার অশ্রুসিক্ত হন। তারপরও পরবর্তী গন্তব্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতেই হলো। এ মুহূর্তে কিছুই নিশ্চিত না। আমি অনেক প্রস্তাব পেয়েছি যেগুলো নিয়ে আলোচনা চলছে, পিএসজিও সম্ভাবনার মধ্যে আছে। খেলার কারণে ছাড়তে হলেও বার্সেলোনায় আবার ফিরে আসবেন বলে সন্তানদের প্রতিশ্রুতি দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু মেসিকে ছাড়া বার্সা কি সেই বার্সা থাকবে? অরণ্য গফুর, আরটিভি।